হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের পশু পাখিরাও অনেক ভালো আছে। আমাদের কলোনিতে অনেকদিন পরে আজকে ভিডিও আসছে, কারণ এখন বর্ষার ওয়েদার, বৃষ্টি পড়ছে সবসময়। দেখতে পাচ্ছ এখনও বৃষ্টির ওয়েদার, চারিদিকে ছাদের মধ্যে জল ফল পড়ে রয়েছে, এখন কিছুটা শুকিয়েছে, বিকালবেলা হয়ে গেছে, সারাদিন আজকে বৃষ্টি হয়। মেঘ দেখো, চারিদিকে মেঘ, এখন কালো হয়ে আছে মেঘ, কখন বৃষ্টি চলে আসতে পারে কোনো আইডিয়া নেই। তো আমরা ভিডিওটা তাড়াতাড়ি করে নিই আর তোমাদেরকে দেখাই আমাদের কলোনি কি হয়েছে, সমস্ত কিছু তোমাদের দেখাবো আজকে ভিডিওতে। সাথে থাকো আর ভিডিও এনজয় করতে থাকো। আর কলোনি আছে পরিষ্কার করবো, বিকেলবেলায় পরিষ্কার করবো, কারণ বললাম তোমাদের বৃষ্টির ওয়েদারের জন্য আমরা করতে পারছিলাম না এই কদিন ধরে। আজকে এই বিকেলবেলা আমরা এখন কলোনিটা পরিষ্কার করবো, ভেতরটা নোংরা হয়ে গেছে, চলো ভেতরে যাই আর ভেতরটা পরিষ্কার করবো, সেগুলো তোমাদের দেখাই। আসো, আগে খাওয়ার দাওয়ারগুলো সব বার করে নেবো। কলোনি ভেতরটা দেখো এখন বন্ধুরা, পুরো নোংরা হয়ে গেছে দেখো কিরম। আর এখানে দেখো, এটা তো বাইরেটা দেখলাম যেখানে খাওয়া দাওয়া গুলো রাখি, ভেতরটা দেখো বাইরেটা সব নিচে ঘোরাঘুরি করছে, ওপরটা সব লাভবানটা বসে আছে, দেখো খাওয়া দাওয়া দিতে হবে ওদের। তার আগে আমরা ভেতরটা পরিষ্কার করে নেবো, ভেতরটা দেখতে পেলে কিরম নোংরা হয়ে আছে। তোমরা দেখতে থাকো আর ভিডিও এনজয় করো বন্ধুরা, মজা করে দেখো ভিডিওটা, হেভি মজা হবে আজকে, অনেকদিন পরে আবার তোমার সামনে এলাম। তো ফ্রেন্ডস, আগে কলোনি পরিষ্কার করবো, তার জন্য আমরা পায়রাগুলো যেগুলো নিচে ঘোরাঘুরি করছে ওদের সবাইকে আলাদা করে বাইরে বার করে নেবো, বাইরেই খেতে দেবো। বিকালবেলা তো বাইরেই খেতে দিই তোমরা জানো, তো এখন বিকাল হয়ে গেছে যেহেতু ওদেরকে বাইরে বাইরে করে খাওয়াটা দেবো, আর আমাদের পরিষ্কার করতে তাদের সুবিধা হবে। এক এক করে সব পায়রা বার করছি, এই দেখো গাছ, সব পায়রা গুলো এক এক করে বেরোবে বাইরে। সব পায়রা বাইরে বেরিয়ে গেল, ওদেরকে এখন বাইরে গম নিয়ে এসেছি, গমটা দিয়ে দেবো। এখন এরা বাইরে খাওয়ার খাও, ওখানে খরগোশগুলো বাইরে রয়েছে, ওদেরকে খাওয়াটা দিয়ে দিই আগে। শাক গাজর আছে, এই খরগোশটা বাচ্চা দেবে, খুবই তাড়াতাড়ি বাচ্চা দেবে, মেয়ে খরগোশটাকে একটুখানি শাক দেবো, গাজর দেওয়া ছিল, আর এখানে বাচ্চাগুলো রয়েছে এদেরকে দিয়ে দিই খাওয়া, দিয়ে দিলাম। ছেলে খরগোশটাকে দিয়ে দেবো খাবারটা, এই যে সবাইকে দেওয়া হয়ে গেল। কলোনি ভেতরে যাই বন্ধুরা, কলোনি ভেতরে কি কি আছে সব পরিষ্কার করতে হবে, চলো। জল দেবো বন্ধুরা, এখানে যে প্লাস্টিকটা দেওয়া রয়েছে এখান দিয়ে তোমরা দেখতে পাবে না পরিষ্কার হচ্ছে ভেতরে কিরকম, তো তার জন্য আমি এটা আর্ধেকটা খুলে দেবো। এটা দেওয়া হয়েছে বর্ষার জলটা যাতে ভেতরে না ঢুকতে পারে, তো এটা আমি আর্ধেক খুলে দেবো তোমাদের দেখার সুবিধার্থে। তো আর্ধেকটা খুলে দিই এটা, আবার ভিডিও হয়ে গেলে আবার এটা আটকে দেবো। খুলে দিলাম, এখানে তোমরা নিশ্চয়ই ভালোভাবে দেখতে পাবে, দেখো এখানটা দিয়ে ভেতরে পরিষ্কার করা হবে। দেখো গ্যাস কত নোংরা বেরিয়েছে, দেখো সব খরগোশের খাওয়ার দাওয়ার। আমাদের কলোনিতে কোনো কিছুই ওয়েস্টেজ হয় না, সবই কাজে লেগে যায়, দেখো দিয়ে দিলাম এখানে, এটা সার হিসাবে ব্যবহার হবে। চলো গ্যাস, আরও অনেক কিছু বার করার আছে কলোনি থেকে, সব পরিষ্কার করবো, একদম চকচকে করে দেবো। একধরে গিয়ে আবার তোমরা দেখে নাও এখন কেমন রয়েছে, শেষ হয়ে যাবে যখন তখন দেখতে হবে কেমন হয়েছে। আমরা এক ধরনের ফিনাইল রেখেছিলাম এখানে, সেই ফিনাইলটা বাইরে পড়েছিল, জলে নষ্ট হয়ে যাচ্ছিল, জলের সাথে মিশিয়ে আমরা পরিষ্কার করবো। আমরা ফিনাইলটা দিই কারণ পরিষ্কার করার সময় যাতে কলোনির ভেতরে যত ব্যাকটেরিয়া থাকবে পশু পাখি যাতে কোনো অসুবিধা না হয়, তো এই ফিনাইলটা ব্যাকটেরিয়াগুলোকে মেরে দেবে। এখন পরিষ্কার করবো, এখানে জলে মিশানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই জলটা দিয়ে ভেতরটা পুরো একদম ক্লিন করবো। আমরা তো বাচ্চা বাচ্চা ছেলে, সবাই মিলেমিশে এইসব পশু পাখিদের ভালোবাসি বলে সব এক জায়গায় ডেকে আমরা একটু সাপোর্ট করে দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এখন লাভবার্ডের খাওয়াটা রেডি করছি, দেখুন বন্ধুরা এটা অনেক অনেক কিছু আছে মেশানো, ড্রাই ফুড, সূর্যমুখী দানা থেকে শুরু করে অনেক কিছু আছে। এখন লাভবার্ড লাভবাদেরকে ড্রাই ফুড দেওয়া হয়, কারণ সফট ফুড দেওয়া হয় না, কারণ হচ্ছে বর্ষাকাল, তো এখন ওদেরকে সফট ফুড দিলে ওদের পেট ছাড়তে পারে, তার জন্য আমরা ড্রাই ফুড দিই। এই কটাই ওদের জন্য অনেক,
পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেল, তো তার জন্য একটু খাওয়াটা খেতেও লেট হয়ে গেল। সব মোটামুটি ক্লিন হয়ে গেছে আমাদের, এবারে সব পায়রাগুলো এক এক করে ঘরে ঢুকে যাবে। তার আগে খাবারটা আমি দিয়ে দিই ওদেরকে, জলটা নিয়ে দিয়ে দিলাম লাভবারদের খাওয়ার। এখন ওরা খাবে, দেখো দেখতে পাবে। দেখো গাছ সব একটা একটা ঢুকবে এবার ঘরের মধ্যে। চলো 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 এদিকে 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 হয়ে গেছে সবাই। এবারে খরগোশগুলো ঢুকাবো একটা একটা করে। এই খরগোশটা ফার্স্টে ছেলে খরগোশটাকে ঢুকিয়ে দিচ্ছি। গাছ দেখো এই যে বাচ্চাটাকে বাবা খাওয়াচ্ছে, দেখো বাচ্চাটাকে ঢুকিয়ে রেখেছিলাম ভেতরে যাতে জল ফল না লাগে, দেখো বাইরে দিয়েছি, এখন বাবাটা খাওয়াচ্ছে ওকে, কি সুন্দর লাগে দেখো। তো গাছ দেখো, তো বন্ধুরা আমাদের কলোনি পরিষ্কার করা হয়ে গেল। এই দেখো সব পায়রারা ঘরে ঢুকে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছে সবাই। এখন সবাই সব বাচ্চাদেরকে খাওয়াবে, আর এখানে সব লাভবার্ডরা বসে আছে, খাবার খাবে ওরাও। আমরা যতক্ষণ না বেরোতে পারছি ওরা খাবার খেতে পারছে না, ভয় পাচ্ছে। আর এখানে অনেক লাভবার্ড রয়েছে যারা ডিম ফিম পেরেছে সবই, তো সেগুলো ডিম ফুটলে তোমাদের দেখাবো। আপাতত আজকের ভিডিও এখানে শেষ করছি আমরা। এখন আমাদের পরিস্থিতি দেখতেই পাচ্ছ, পুরো ঘামি চুমি একাকার হয়ে গেছি। টাটা বাই বাই, ভিডিও ভালো লাগলে লাইক করে দিই একটা। অনেক খাটাখাটি হলো তোমাদের চোখের সামনে, হলো দেখতে পেলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা যারা নতুন আছো। আমাদের ভিডিও এখনো যারা দেখছো, ভিডিওটা ভালো লেগেছে নিশ্চয়ই, তাই জন্য একটা লাইক করে দাও বন্ধুরা। টাটা।